ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, কখনো ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন, বরং তিনি ছিলেন হানিফ এবং মুসলিম, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত কখনো ছিলেন না। তিনি ছিলেন মুসলিম তো বুঝলাম, আর হানিফ, হানিফ অর্থ কি? আই মুতাহান্নিফান আনিস শিরক, যে শিরক থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি হচ্ছেন হানিফ। এমনকি ইসলাম না চিনলেও শিরক করে না। আরব দেশে এরকম কিছু লোক ছিল, তারা হয়তো ইসলাম চিনে না, কীভাবে আল্লাহর ইবাদত করতে হবে তাও জানে না, কিন্তু কোনো মূর্তির পূজা করেনি, অন্য কোনো কারো কাছে মাথা নত করেনি, কারো পূজা করেনি, এদেরকে বলা হতো কি? হানিফ, এক বচন বহু বচন হোনাফা, এরকম কিছু লোক আরব দেশে ছিল। এমনকি ইসলাম জানার আগে কখনো কারো ইবাদত করেনি। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে জানতেন কেমনে আল্লাহর ইবাদত করতে হবে? জানতেন না। তখনও তিনি যদিও আল্লাহর কাছে মুসলিম, কিন্তু তিনি নিজে মুসলিম হিসাবে যে ইবাদত করা লাগে এগুলো কিছুই জানেন না। তখন তার পরিচয় ছিল কি? হানিফ। এরকম অনেক লোক ছিল আরব দেশে যারা কখনো শিরক করেনি। তো ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ, মানে কখনো শিরক করেননি, আর তিনি হচ্ছেন মুসলিম। তো এখন কেউ কেউ মুসলমানদের অনেকেই মনে করে মুসলিম তো হচ্ছে তাদের ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম কেমনি হয়? আসলে মুসলিম শব্দের অর্থ কি? যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে রব হিসাবে কবুল করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর কিতাবকে অনুসরণ করে, তারা সবাই মুসলিম। সেই হিসাবে আদম আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, তাদের উম্মত বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাদের উম্মত বলেন, সবাই কি? মুসলিম। তাহলে দুনিয়ার মধ্যে সমস্ত নবীরা মুসলিম, সমস্ত নবীদের উম্মতরা মুসলিম। তাহলে মুসলিমদের ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয় না, সমস্ত নবীদের আদম আলাইহিস সালাম থেকে তাদের ইতিহাস শুরু হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন হানিফ, শিরিক মুক্ত মুসলিম, এবং তিনি কখনো শিরিক করেননি। ইন্না আউলান নাস বিইব্রাহিম আল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু আল্লাযীনা আমানু। এবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওই লোকগুলাই তো মানুষদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত হওয়ার জন্য, যারা তাকে ঠিকমতো অনুসরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করে তারাই তো, তাদের সঙ্গে তো ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক থাকবে। যারা শিরক করে তারা কী করে সম্পর্ক আবিষ্কার করবে? তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেন হাযান নাবী, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে এরাই আসল ইব্রাহিমওয়ালা। তোমরা কেউ ইব্রাহিমওয়ালা না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছো, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের ধর্মের প্রতি ছিলেন, এই কথাটা একান্ত মিথ্যা কথা। বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছেন। এই জন্য আমরা আমরা কি পড়ি অনেক জায়গায়, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আলামিল্লাতে ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যারা তাকে অনুসরণ করে। ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন প্রকৃত মুমিনদের ওয়ালি। প্রকৃত মুমিনদের আসল ওয়ালি হচ্ছেন আল্লাহ। এখন এই দুনিয়ার ইহুদি নাসারা মুশরিকিন সবাই যখন মুসলমানদের বিরুদ্ধে চলে যায় আরব সমাজে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সঙ্গে অল্প কিছু লোক মাত্র ইসলাম ওয়ালা হয়ে গেল, এটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে গেল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলে দিলেন, বিশেষ করে নাজরানের খ্রিস্টানরা যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক আশাবাদী ছিলেন যে এরা যদি ইসলাম কবুল করে ফেলে, এরা গিয়ে তাদের দেশে গিয়ে খ্রিস্ট সম্প্রদায় পুরোটাকে দিন ইসলামে দাওয়াত দেবে। মদিনার ইহুদিদের ব্যাপারে তিনি খুবই আশাবাদী ছিলেন, তারা কিতাব থেকে চিনবে এই নবীর সমস্ত চিহ্নগুলো, তারা কবুল করে ফেললে ওনার কাজটা ইজি হয়ে যাবে। কিন্তু দুই গ্রুপই কী করলো? ওনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো। এই জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, যে ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রকৃত ওয়ালি।
আর ওয়ালি শব্দের অর্থ সাহায্যকারী। আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওয়ালি, একান্ত আপনজন, সবচেয়ে বড় কল্যাণকামী এবং উপকারী, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা মুমিন হতে পারে না, আল্লাহ তাদের সঙ্গে নেই, তাদের পক্ষে নেই, আল্লাহ তাআলা তাদের বিপক্ষে চলে গেছেন। তো মুমিনদের জন্য সান্ত্বনা যে আল্লাহ তাদের পক্ষে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষে আছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াদ্দাত তাঈফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ুদিল্লুনাকুম ওয়ামা ইয়ুদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আহলে কিতাবের একটি দল, তারা শুধুমাত্র তোমাদের দিনকে প্রত্যাখ্যানই করলো না, আরও এক কদম বেড়ে গিয়ে তারা চাইল যে তোমাদেরকে যদি পারে কোনো তরিকায় গোমরা করা যায় কি না। আর এই গোমরা করার জন্য তারা অনেক ষড়যন্ত্র করলো, মদিনায় মোনাফেক হয়ে গেল কেউ কেউ, কোনো কোনো ইহুদি ইসলাম কবুল করে ফেললো, গিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার কাজ করা শুরু করে দিল। চান্স পেলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধে খোঁচা দিয়ে এখানে সেখানে কথা ছড়িয়ে দেয়, এবং সকালে ইসলাম কবুল করে বিকালে মোরতাদ হয়ে যায়। মানুষকে কনফিউজ করতে আমরা ঢুকে দেখলাম এই দিনটা আসলে ঠিক না, পরের আয়াতে এগুলো আসবে। এরকম করে তারা চাইলেও মুসলমানদেরকে গোমরা করার জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সাবধানে থেকো, তাদের ভিতরে একটা বড় দল আছে তোমাদের মধ্যে, তোমাদেরকে গোমরা করার জন্য সারা দিন রাত কাজ করবে, কিন্তু এখনো আসে মুসলমানদের বিরুদ্ধে লেগে আছে কিছু অনেক দুশ্মনরা, যারা দেখলো যে শুধুমাত্র যুদ্ধের ময়দানে তাদেরকে রক্তাক্ত করে, তাদেরকে হত্যা করে শুধু শেষ করলে হবে না, তাদের দিনের মধ্যে কনফিউশন সৃষ্টি করে তাদের মধ্যে কীভাবে ফিতনা সৃষ্টি করা যায়, মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায়, এরকম তারা শুরু করে দিল কাজ। এবং বিভিন্ন তরিকা, বিভিন্ন ফেরকা বের করা, এমন কিছু বাতিল ফেরকা আছে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ইসলামের নামে তারা নিজেদেরকে দাবি করে আসলে মুসলমান নয়, বিভিন্ন বাতিল ফেরকা আছে। তা আল্লাহ তাআলা বলেন তোমরা সাবধানে থেকো, তবে ওমা ইউদেল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, মুসলমানদের ক্ষতি করার জন্য, বারোটা বাজানোর জন্য যে রাত দিন কাজ করে, এতে মুসলমানদের ক্ষতি যতটুকু না হয় তাদের ক্ষতি কি হয় অনেক বেশি হয়। বলে তাদের ক্ষতি কি হয়, তাদের তো দেখা যায় রমরমা ব্যবসা ঠিকই আছে, আরে দুনিয়ার রমরমা ব্যবসা তো চলবে, আখেরাতের লালবাতি বাড়ছে কি না, জ্বলছে কি না, আখেরাত শেষ, মুসলমানদের দুশ্মনী করতে গিয়ে আখেরাতে তার জাহান্নামের নিশ্চয়তা কনফার্ম করেই তারপরে যেতে হবে। এবং যে কাফের, শুধু কাফের থাকলো, ইসলামের জন্য এত দুশ্মনীর চিন্তা করে না, তার শাস্তি যতটুকুন হবে। যে কাফের শুধু ইসলাম কবুল করে না তা নয়, ইসলামের বিরুদ্ধে সারা দিন রাত তার ষড়যন্ত্র, তার শাস্তিটা কি ওই লোকের মতো সমান হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আসলে এই গোমরা করানোর কাজ, ক্ষতি করার কাজ তার নিজের বেশি করে, অথচ তারা সেটা বুঝে না। ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন, আল্লাহ তাআলা আরো বলছেন যে হে আহলে কিতাবের লোকেরা, কেন জেনে শুনে দেখে আখেরি নবীকে দেখতে পারো, অনেক আলামত দেখতে পাচ্ছ, অনেক মৌজেজা দেখতে পাচ্ছ, ওহি নাজিল হওয়া দেখতে পাচ্ছ, তা সাধুন তোমরা দেখো, দেখে শুনে কি করি তোমরা কুফুরি করো বলো? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, শুধু হিংসা বিদ্বেষ মুসলমানদের বিরুদ্ধে তাদের সারা দিন রাত। মিডিয়া এত যুদ্ধ করে কেন মুসলমানদের বিরুদ্ধে? কেন হিংসা বিদ্বেষ? কি করছে মুসলমান, এত ক্ষতি কি করলো? মুসলমান মনে যেন সাপের বাচ্চা হয়ে গেছে, এত দুশ্মনদের দেখলেই মারতে হবে। সিরিয়া কি করছে দেখছেন তো, বাচ্চাগুলোকে হত্যা করে ফেলছে, না খেয়ে মেরে ফেলছে, এত দুশ্মন। কুলিয়া ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনা আল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনা আল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, হে কিতাবওয়ালারা,
কেন হক আর বাতিল মধ্যে মিশাই ফেল, কনফিউশন সৃষ্টি করো, শুভা সন্দেহ সৃষ্টি করে ফেল, আর তোমরা জেনে শুনে হককে লুকিয়ে রাখো। আখিরি নবী সম্পর্কে জিজ্ঞাসা করলে বলো যে না উনি না, তাওরাত কিতাবে ওনার কথা আসে নাই, ইঞ্জিলে ওনার কথা বলে নাই, লুকিয়ে ফেল জেনে শুনে। ওয়াকালাত তাঈফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল লাযীনা আমানু ওয়াজহান নাহার আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। তাদের মধ্যে এক লোক বলে আরেক বুদ্ধি করা ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, মুসলমানদের মধ্যে কনফিউশন সৃষ্টি করার জন্য কিছু লোক সকালের দিকে ইমান আনো আর বিকালে মোরতাদ হয়ে যাও। বলো যে দেখলাম সকালে ইমান আনলাম, নামাজও পড়লাম, দেখি যে না আসল জিনিস ঠিক না, আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এটা দুই নম্বর ইসলাম। এতে করে কিছু লোক কনফিউশনে পড়ে যাবে, তারা মনে করলে এরকম করলে মুসলমানদেরকে ধোকা দেওয়া যাবে, অনেককে বিভ্রান্ত করা যাবে। না আল্লাহ মিয়ার যেমন আশা করা যায় অনেক মুসলমান আমাদের দিনের মধ্যে চলে আসবে। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, আর খবরদার খবরদার তোমরা কেউ ইমান এনো না, বিশ্বাস করো না সব কিছু, শুধুমাত্র যারা তোমাদের দিনকে অনুসরণ করে, ইহুদিদের দিন বা খ্রিস্টানদের দিন, এদের কথা ছাড়া আর কারো কোনো কথা শুনো না, এই মুহাম্মাদের কথায় কান দিও না। মুসলমান কেউ দাওয়াতি কাজ করতে আসলে খবরদার কনভিন্সড হয়ে যেও না, খবরদার মজবুত থাকো তোমাদের দিনের উপরে। এগুলা তারা এই ষড়যন্ত্রের কাজ, অপপ্রচারের কাজ, পরিকল্পনা তারা করতে থাকলো। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন قل ان الهدى هدى الله ان يؤتى احد مثل ما اوتيتم او يحاجوكم عند ربكم, আপনি বলে দেন যে আসল হেদায়েত তো হেদায়েত আল্লাহর কাছ থেকেই আসে, আর যা কিছু তোমাদেরকে দেওয়া হয়, হ্যাঁ যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয় আল্লাহর কাছ থেকেই আসে, অথবা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করে বসবে। এই অবস্থা সৃষ্টি হওয়ার যেন না হয় তোমরা সাবধান থাকো, কারণ তোমরা যদি আমাদের এই কথা তাদেরকে বলে দাও তাহলে তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যাই হোক, এই আয়াতটার তাফসির আমরা আগামী সপ্তাহে আরেকটু বিস্তারিত করবো, এখানে আরেকটু লম্বা কথা আছে। আমরা কি কোরআন ও হাদিস সহি হাদিস গ্রন্থের উপরে অন্য কোনো বই রাখতে পারবো? কোরআন এবং হাদিসের উপরে অন্য বই রাখা যাবে কি না, এটা আদবের খেলাফ হয়ে যায়। কোরআন থাকবে সবার উপরে, তারপরে হাদিস থাকা উচিত, এরপরে অন্য বই থাকা উচিত, আদার ওয়ে হওয়া ঠিক নয়, আদবের খেলাফ হয়ে যায়। আমি নিয়মিত কোরআন ও হাদিস অধ্যয়ন করি, কোনো কোনো উজু না থাকলে ঠান্ডা, কোনো সময় উজু না থাকলে ঠান্ডা লাগার ভয়ে কোরআন হাদিস অধ্যয়ন করি না, ইবনে কাসির, রিয়াদুস সালেহীন এগুলো পড়ি না। প্রশ্ন হলো উজু ছাড়া পড়া যাবে কিনা, উজু ছাড়া কোরআন তেলাওয়াতের কাজটা হাতে ধরে করা যায় না, কোরআন তেলাওয়াত মুখস্থ করা যায় উজু না থাকলেও। এরপরে তাফসির ইবনে কাসির হোক বা যে কোনো তাফসির গ্রন্থ বা তর্জমাওয়ালা সেটা পড়া যায়, এই আরবি অংশটাও পড়তে পারবেন, তর্জমাও পড়তে পারবেন, তাফসিরও পড়তে পারবেন, কিন্তু আরবি যেখানে লেখা আছে সেখানে যেন আপনার হাত না লাগে, পৃষ্ঠা উল্টানোর সময় এতটুকু সতর্ক থাকবেন। আমি কি আমার শ্বশুর ও শাশুড়িকে বাবা মা বলে ডাকতে পারবো? আমি পিস টিভিতে বাংলাতে শুনেছি ওনাদেরকে বাবা মা ডাকা যাবে না, এটা নাকি গুনাহ? দয়া করে কোরআন হাদিসের আলোকে জানাবেন। ফতোয়াটা কীভাবে দিয়েছে আমি এটা না শুনলে অবশ্য পুরো কমেন্ট করা মুশকিল, তবে বাবা মা নিজের বাবা মা ছাড়া তো অনেকেও আসল বাবা মা হতে পারে না, কিন্তু অনেককে ডাকা যায় এই সেন্সে যে সম্বোধন করা সম্মানের অর্থে, পিতামাতাকে শ্বশুর শাশুড়িকে পিতামাতার মতো সম্মান করা শরীয়তে জায়েজ আছে, এবং এই সম্মানের ডাক কেউ যদি নিজের মা বাবা ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে একমাত্র পিতামাতা বানিয়ে ফেলে এইটা অবশ্য নিষেধ আছে, কিন্তু পিতা মাতার মতো সম্মান করে ডাকা নিষেধ হওয়ার পক্ষে কোনো দলিল আমার কাছে নেই। বরঞ্চ বড় আলেমকেও অনেক সময় পিতা বলে ডাকে, যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইকে অনেক লোকে গিয়ে অ্যাড্রেস করত, সামাহাতা শেখ আল ওয়ালেদ, ওয়ালেদ মানে পিতা, তো ওনাকে যে শেখ বলে শেখকে পিতা বলে ডাকছে আপন বাপ বানিয়ে নিয়েছে, না
এটা একটু সম্মান করার সেন্সে না যায় হওয়ার কোনো দলিল আমি খুঁজে পাচ্ছি না।